নষ্ট হয়ে গেছে, যেমন আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটাই কিন্তু, আর যদিও এটা সারি কাটে যে, তারপরও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। যখন পাম গাছ লাগানো ছিল না, তখন কিন্তু এই সম্পূর্ণ এলাকা কি ছিল, জঙ্গলে পরিপূর্ণ ছিল। বুঝতে হবে অবশ্যই কাঠটা দামি কাঠ এবং ভালো কোনো কাঠ ছিল, কিন্তু মালয়েশিয়াতে কাঠের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তো বন্ধুরা, তোমাদের কাছে আসলে কি মনে হয়, এই যে কাঠগুলো আসলে কি লাখ লাখ টাকা দাম কিনা? আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই আমি ভিলেজ ম্যান চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আচ্ছা বন্ধুরা, পাম বাগানে লাখ লাখ টাকার সম্পদ পচে নষ্ট হচ্ছে, বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? ঠিক আছে, তাহলে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই আজকে কাউন্ট করবে, বুঝতে পারবে যে আসলে লাখ লাখ টাকার সম্পদ পাম বাগানে পচে কীভাবে নষ্ট হচ্ছে, আর এই সম্পদটা কারো চোখেও পড়ে না, কেউ দেখছেও না। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কাঠ। আমরা কাঠ, যে কোনো গাছের কাঠ জানি, এটা বাংলাদেশে কেমন দাম তোমরা অবশ্যই আন্দাজ করতে পারছো। আর আমি এখন যেটা দেখাতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কাঠ এবং লাখ লাখ টাকার সম্পদ কীভাবে পচে নষ্ট হয়ে মাটি হয়ে গেছে। চলো আমি দেখাবো, তোমাদের সাথেই থাকো, ঠিক আছে? তার আগে বাইকটা স্টার্ট দিয়ে নিই। আমরা টাকা তলাশ করি, টাকা পাম বাগানে পচে নষ্ট হচ্ছে। তো চলে আসছি, আসলে মূলত বন্ধুরা এগুলো তো পাম বাগান। এই পাম বাগান থাকার আগে, অর্থাৎ যখন পাম গাছ লাগানো ছিল না, তখন কিন্তু এই সম্পূর্ণ এলাকা কি ছিল, জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো একবারই যে পাম গাছ লাগিয়েছে তা না, এর আগেও পাম গাছ লাগানো ছিল, সেগুলো কেটে আবার নতুন করে এগুলো লাগাইছে। তার প্রমাণও এখানে মেলে অনেক নজির রয়েছে, যে পাম গাছগুলো কেটে কেটে যে রাখছে, সেগুলো এখনও জৈব সার হিসেবে কাজ করছে, অর্থাৎ তাদের গাছের যে শিকড় এখনও রয়েছে। তো সেদিকে যাবো না, যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে কাঠ। এই কাঠটা কত বছর ধরে এখানে পড়ে আছে আমি ক্যামেরাটা তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, এবং এটা তো এক টুকরা অংশ, কতটা টুকরা এবং কত বড় ছিল এই গাছটা সেটাও আমি দেখাবো। তো এই হচ্ছে কাঠ, লাখ লাখ টাকা দাম যে বললাম বন্ধুরা, তোমাদের তো বিশ্বাস হচ্ছে কিনা জানি না, তো তোমরা নিজেরাই এটা আন্দাজ করতে পারবে। এই যে কাঠটা বাংলাদেশে থাকলে এই কাঠটা কীরকম দাম হইতে পারতো তোমরাই বলো। এই কাঠটা এতটাই বড় যে এখান থেকে ফেটে ওর ভিতর থেকে এই যেটা বের হয়ে চলে আসছে। তো এখন এটা কী হচ্ছে, পচে নষ্ট হয়ে গেছে, যেমন আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটাই কিন্তু, আর যদিও এটা সারি কাঠে যে, তারপরও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। মোটা না হলেও তো আমার মনে হয় এখানে 40 থেকে 50 বছর ধরে এইভাবে পচছে। তো এটা তো মাত্র এক টুকরা অংশ, চলো আমি আরও দেখাই। এই যে দেখো বন্ধুরা, গাছের শিকড়ের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যে এখানে গাছ ছিল, শিকড় এখনও এইভাবে পড়ে আছে, কিছুই হয়নি। তো এই যে তার আরও একটা পার্ট হচ্ছে, এই দুইটা পার্ট হলো, এরকম হইলে বাংলাদেশে কত টাকা দাম হতে পারে এগুলার? ওই যে আরও একটা, এই যে এখানে পড়ে আছে। তো এগুলো এখন নষ্ট হয়ে গেছে পুরা। এখনও এই রে, কত টাকার দামি দামি কাঠ মালয়েশিয়াতে। শুধু কাঠের কথা কি বলবো, এই যে ডালগুলো বা প্লাপা বলে মালয়েশিয়াতে, এগুলো যদি বাংলাদেশে থাকতো কত সুন্দরভাবে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো, আর এখানে পচে সব হচ্ছে নষ্ট। আচ্ছা, তার আরও একটা অংশ হয়েছে এখানে, এবং এই যে এটা হচ্ছে হয়তো গোড়ার অংশ, এখানে ফেলা হয়েছে। এটা আসলে রাস্তা, তো এই কাঠটা আমার যতটুকু ধারণা আইডিয়াতে আসে, এই কাঠটা আমার মনে হয় রাস্তা তৈরি করার জন্য এই পাশে এবং ওই পাশে ওই যে রেখে বিভক্ত করছে, এছাড়া এখানে আছে, এই যে এখানেও আছে, এই যে দেখো। তো বন্ধুরা, তোমাদের কাছে আসলে কি মনে হয়, এই যে কাঠগুলো আসলে কি লাখ লাখ টাকা দাম কিনা? যদি তোমাদের মনে হয় যে আসলে লাখ লাখ টাকা দাম, তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কারণ বাংলাদেশে কাঠের যে দাম, আমি মালয়েশিয়া আসার আগে, এখান থেকে 7 থেকে 8 বছর আসার আগে, একটা শিশু গাছ যেটাকে বলে,
আমাদের এলাকাতে, এখন অন্য এলাকাতে কী বলে আমি জানি না। তো এই শিশু গাছ জাস্ট দুই হাতে বেড় পাওয়া যায়, সেই গাছটা 18 থেকে 20-22 হাজার টাকা বিক্রি হয়েছে। আর এই গাছগুলো পচে নষ্ট হয়ে ছাল বাকল যা ছিল সব নষ্ট হয়ে গেছে, তারপরও এখন এইভাবে অস্তিত্ব মিলছে। এখান থেকে 40 থেকে 50 বছর হবে মোটে না হলো, কারণ একটা পাম গাছ লাগাইলে তার বয়স 40 বছর পর্যন্ত তাকে রাখা হয় বা ফলন দেয়। তো 40 বছর হয়ে যাওয়ার পরে তাকে কেটে ফেলছে, কেটে নতুন করে চাষ করছে, যেটা 2010 সালে। তো 2010 সালে যদি চাষ করে এখন 2022 সাল, সো 12 বছর, অর্থাৎ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু 40-52 বছর। তো আমরা 52 বছর না ধরি, আমরা একটু কমই ধরি, তারপরও এই যে কাঠটা এগুলা কি দামি দামি কাঠ, তাহলে এটার কাছে নিয়ে যাই। তো এই যে চার টুকরো এখন আমরা দেখতে পাচ্ছি, আর যা ছিল সব তো পচে নষ্ট হয়ে গেছে। দেখি তো কাটে গান চুমারি দিই, ও বাপরে বাপ, এই কাটে কিন্তু ঢুকছে না, ঢোকে না, হাইয়ো একসঙ্গে ঢুকছে না, তার মানে এটা সম্পূর্ণ এখনো ভালো রয়েছে, এটা দিয়ে এখনো কিছু করা সম্ভব। এখানে একটু আগে আমি খুঁচিয়েছি, তো এখানে আসলে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, দেরি তো, হ্যাঁ এটুকু নষ্ট হয়ে গেছে, বাট এদিকে কিন্তু ভালো আছে। তো এই যে কাঠ, কি দাম কাঠ রে, এদিকে তো গাঁচো দিলাম, ঢুকছে হুকটা মোটামুটি, কিন্তু এদিকে ঢোকানো যাচ্ছে না, অর্থাৎ এদিকে সম্পূর্ণ ভালো, এটা এখনও চাইলে ব্যবহার করা সম্ভব। এই পরিমাণ লাখ লাখ টাকা যে পাম বাগানে পচিয়ে নষ্ট করছে, বাংলাদেশে থাকলে এগুলো আমার মনে হয় সবাই চুরি করে নিয়েছে, তো হাইজ্যাক হইতো, চুরি করা বলা যাবে না, হাইজ্যাক হইতো। এই যে এখন সব পচে নষ্ট, এর ভিতরে আল্লাহ জানে, এখনো তো নষ্ট হয়নি, খটখট করে, বাপরে কি কাঠ। এটা যদি নর্মাল কোনো কাঠ হতো তাহলে অনেক আগেই পচে কিন্তু নষ্ট হয়ে যেত, বাট এখনও এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে অবশ্যই কাঠটা দামি কাঠ এবং ভালো কোনো কাঠ ছিল। কিন্তু মালয়েশিয়াতে কাঠের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, একদম এইভাবে পড়ে আছে, এভাবে কেউ দেখেও না, খোঁজ খবরও নেয় না, যার জন্য তো বললাম যে লাখ লাখ টাকার সম্পদ। হায় রে কাঠ রে, তুই এখানে পচে নষ্ট হয়ে কান্নাকাটি করছিস, তোকে যত্ন নেওয়ার মতো কেউই এখানে নাই। তুই যদি বাংলাদেশে হইতিস রে কাঠ, তোরে যে কত আদর যত্ন করে চেঁচে শুলে রং মং লাগিয়ে সুন্দর করে গালা পালিশ দিয়ে ঘরের ভিতরে রেখে দিত, আর কত যত্ন সহকারে যে রাখতো, তোর দাম হইতো লাখ লাখ টাকা। তো যাই হোক, মালয়েশিয়ার মানুষ এগুলো তো বুঝলো না, যার জন্য এখানে ফেলায় পচায় নষ্ট করে ফেললো তোরে। তুই যে অমূল্য ধন, এটা শুধুমাত্র বাংলাদেশের লোকই বুঝে। বাংলাদেশের মানুষ বন জঙ্গল কেটে সাফ করে ফেলছে কাঠের এত দাম, আর মালয়েশিয়াতে সব পচে পচে নষ্ট হচ্ছে। আজব দুনিয়া রে ভাই, আজব দুনিয়া।